এই যে উত্তম কুমার, এই বাড়িটায় উনি জন্মেছিলেন, আমাকে সেজমি বলে ডাকত। এই ঘরেই জন্ম হয়েছিল উত্তম কুমারের। পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরতে খুবই ভালোবাসতেন। স্বাধীনতার আগে থেকেই হোক আর 2021 সালই হোক, বাঙালিরা কিন্তু তখন থেকে আজ অবধি সব কিছুতেই এগিয়ে, সেটা যেই জায়গাতেই বলো না কেন, সুর থেকে শুরু করে, গান থেকে শুরু করে, সাহিত্য, এমনকি চলচ্চিত্রে সমস্ত দিক থেকেই বাঙালিরা এগিয়ে। সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে নতুন আরও একটা ব্লগে স্বাগত। আজ 3 সেপ্টেম্বর বা 3রা সেপ্টেম্বর 1926 সালের আজকের দিনেই মহানায়ক উত্তম কুমার উনি জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ আজ হচ্ছে ওনার জন্মদিন। বাঙালি হয়ে উত্তম কুমারের নাম শোনেননি এরকম বাঙালি বোধ হয় খুব কমই আছে। মানে আমাদের মতো প্রজন্ম থেকে শুরু করে আমাদের আগের প্রজন্ম কিংবা আমাদের নেক্সট জেনারেশন যারা, তারাও কিন্তু উত্তম কুমারের নামটা অন্তত জানবে বা জেনেছে। এ যুগের ছোট পর্দা থেকে বড় পর্দা, মানে যারা নতুন কাজ করছে তারাও কিন্তু উত্তম কুমারকে অনুসরণ করে, কেননা উত্তম কুমারের থেকে অনেক কিছু শেখার ছিল বা এখনও আছে। আজ উত্তম কুমারের জন্মদিনে আমি যাব উত্তম কুমারের মামার বাড়িতে, তোমাদেরকে উত্তম কুমারের মামার বাড়ি দেখাবো। চলো তাহলে ডিরেক্ট দেখা হচ্ছে উত্তম কুমারের মামার বাড়ি, যেটা আমি এর আগের আর একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, একটুখানি দেখিয়েছিলাম। আজ তোমাদেরকে দেখাবো উত্তম কুমারের মামার বাড়ি, ভালোভাবে দেখাবো। চলো তাহলে দেখা হচ্ছে শোভাবাজারে, শোভাবাজার থেকে আহিটোলা যাবো, আহিটোলা থেকে উত্তম কুমারের মামার বাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রায় চলে এসেছি উত্তম কুমারের মামার বাড়ির সামনে, মানে বিকেপাল এভিনিউর ওপরেই রয়েছি এখন, আরেকটুখানি গেলেই তারপরে ওনার বাড়ি। বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন আমরা উত্তম কুমারের নাম মনে রাখবো, কারণ আমরা জানি যে উত্তম কুমার এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি বাংলা সিনেমা জগতে, বাংলা চলচ্চিত্র জগতে একটা অপরিহার্য একটা অংশ। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে বাংলা সিনেমায় বা যে কোনো সিনেমায়, বাংলা শুধু নয়, যে কোনো সিনেমার ক্ষেত্রেই বক্স অফিস কালেকশন একটা গুরুত্বপূর্ণ অংশ। আর সেই বক্স অফিস কালেকশন সেই যুগে, মানে আমাদের বাংলার সেই চলচ্চিত্রের যুগে কিন্তু উত্তম কুমারের আমলে বেশ ভালোভাবেই কিন্তু উত্তম কুমার বাংলা সিনেমাকে দিয়েছিল। আর একটা বিষয় যেটা আমার, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে এমন কিছু সিনেমা থাকে বা এমন কিছু টেলিফিল্ম থাকে বা এমন কিছু ছোট ফিল্মও থাকে, ওয়েব সিরিজও থাকে, যেইগুলো বক্স অফিসে সেরকম একটা মানে মার্জিন রাখে না, কিন্তু সেগুলো সত্যি ভালো সিনেমা। চলে এসেছি সেই জায়গাতে একদম, মানে বিকে পাল পার্কের অপোজিটেই হচ্ছে ওনার মামা বাড়ি। আর এখানে একটা সুন্দর মূর্তি রয়েছে, আশেপাশে বেশ সুন্দর মালা দিয়ে আর বেলুন দিয়ে সাজানো হয়েছে, দেখো তোমরা। দেখতেই পাচ্ছ বাড়ির সামনে বেশ সুন্দর করে, মানে বেলুন দিয়ে রাস্তাঘাট কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে লাল রঙের বাড়িটা, এটা হচ্ছে উত্তম কুমারের মামার বাড়ি। আর দেখতে দেখতে চলে এসেছি একদম মহানায়কের বাড়ির একদম সামনে, এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে একদম মহানায়কের বাড়ি। এবার ভিতরে আমি এন্টার করবো, তারপরে পরিবারের লোকজনের সাথে কথা বলবো। আহিটোলা স্ট্রিটের এই 51 নম্বর বাড়িতেই 1926 সালের 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্ম হয়েছিল।
মামা বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। চলো আর দেরি না করে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদের সাথে কথা বলে জেনে নেব উত্তম কুমারের সাথে তাদের যে সম্পর্ক ছিল, তাদের সাথে কিভাবে মিশতেন, এই যে ভিতরের ইতিহাসগুলো সেগুলো জেনে নেব। চলো উত্তম কুমারের মামাতো ভাইয়ের বউ অর্থাৎ ভাসুর এবং বৌমা, তার সাথে কথা বলবো ওনার সাথে। নমস্কার, আমি সুবর্ণা মুখার্জি, আমার ভাসুর হন মহানায়ক উত্তম কুমার, আমার ভাসুর হন। বেশ, উত্তম কুমার মানেই বাঙালির একটা গর্ব। আপনাদের সাথে, আপনাদের এই বাড়ির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, এইখানেই জন্ম হয়েছিল একদম। স্মৃতিচারণায় আপনার আপনি কিছু বলুন, আজ তো জন্মদিন ওনার। খুবই ভালো লাগছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে যে এত এই লক্ষ লক্ষ মানুষ যে ওনাকে ভালোবাসেন। উনি এমনই কর্ম করে গেছেন, কর্মকাণ্ড, যার জন্যে খুব নিজেদের গর্ববোধ হয় খুব, যে এই বাড়িটায় উনি জন্মেছিলেন, একজন এত বড় একজন মানুষ, এটা খুব গর্ববোধ হয় আমাদের। খুবই আনন্দ করলাম, সকাল থেকে সবাই এসেছিলেন, শশী পাঁজা, সাধন পাণ্ডে মহাশয় সবাই এসেছিলেন। আচ্ছা, আপনি কী কী সিনেমা ওনার দেখেছেন? নিশ্চয়ই সবই সিনেমা দেখেছেন। আপনার পছন্দের সিনেমা গল্পটা একটু শুনতে চাই। আমার পছন্দের সিনেমা সবই পছন্দের, কোনোটাই আমার না পছন্দের নয়। সব থেকে পছন্দের যেটা, যেটা আপনার হৃদয়কে স্পর্শ করে গেছে সেরকম কিছু? অপরিচিত। অপরিচিত। আর ব্যক্তিগত জীবনে যেহেতু আপনাদেরই সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন, এমন কোনো ঘটনা যেটা উত্তম কুমারের আপনার খুব ভালো লেগেছিল? অনেক ঘটনাই আছে জানি, আমাদের কাছে সংক্ষেপে একটুখানি শেয়ার করুন। যদিও আমি ওনাকে বেশি দিন দেখিনি, আমার বিয়ের পর কিছু, ওনার ছেলের বিয়ে হলো, তার কিছুদিন বাদে উনি 80 সালে মারা গেছেন। তো খুব দীর্ঘদিন ওনার সঙ্গে হয়েছিল না, ওই লক্ষ্মী পুজোয় যেতাম, খুব কম কথা বলতেন, তো ভাসুরের সঙ্গে আর কী কথা বৌমা বলবে সেইরকম আর কি। উনি খুব গম্ভীর প্রকৃতির ছিলেন, মানে চুপচাপ এরকম, যতটুকু দেখেছি আমি, খুবই অল্প দেখেছি আমি। বলতে পারো যে আমি যবে থেকে বড় হয়েছি সিনেমা আর্টিস্ট বলতে ওনাকেই ভালোবাসি, ওনারই ফ্যান। এখানে বিয়ে হওয়ার আগেও, যেখানে আমার চেয়ে বিয়ে হবে আমি জানতাম না, কল্পনার বাইরে আমার, কিন্তু ওনারই ওই অভিনেতারই ফ্যান ছিলাম আমি, ভক্ত ছিলাম। আচ্ছা, খুব ভালো লাগতো আমার ওনার অভিনয়। আর বিয়েটাও এইখানেই হয়ে গেছে একদম লাকিলি, এটা তো খুবই বিরাট আনন্দের ব্যাপার এটা, একদমই তাই। এবং দেখেছি এবং স্পর্শ করেছি, প্রণাম করেছি, কথা বলেছি। ওনার ওনার ছেলের বিয়েতে ম্যান্ডোবিলা গার্ডেন নিয়েছিলেন উনি, সামনে দাঁড়িয়ে আমাদের খাইয়েছেন। উনি ব্যক্তিগতভাবে বললেন যে গম্ভীর প্রকৃতির ছিলেন, বেশি একটা কথা বলতেন না, আর কী কী ব্যক্তিগতভাবে ছিলেন একটুখানি যদি আপনি শেয়ার করেন? আমার স্বামীর কাছে শোনা উনি খুব মিতব্যয়ী ছিলেন, সব কিছু মানে নিয়মের মধ্যে, যা কিছু সিনেমার জায়গায় সিনেমা, বাড়ির জায়গায় বাড়ি। আমার স্বামী এগুলো বলেছে, ওনার ভাই আর কি বলেছে আমাকে, তার দাদা তো ওরা থাকতো গিয়ে ওখানে দেখেছে, ও তো প্রচণ্ড মিতব্যয়ী, বুঝে চলা, এরকম একটা সাধারণ মানুষ যেরকম হয় সেরকমই, যে অত বড় আর্টিস্ট বলে যে বিশাল বাহুল্যতা না। এবার আসবো জুড়ির বিষয়। উত্তম কুমারের সাথে বহু জুড়ি রয়েছে, যদি বাংলা সিনেমার ক্ষেত্রে বলি, আপনার পছন্দের জুড়ি উত্তমবাবুর সাথে? সুচিত্রা সেন অবশ্যই, একদম বাংলার একদম মানে এক নম্বর, একদমই তাই। সুচিত্রা সেনের সাথে যে সিনেমাগুলো হয়েছে তার মধ্যে আপনার প্রিয় সিনেমা? সপ্তপদী। সপ্তপদী। আর গান কোনটা ভালো লাগে যেটা চলছে এখন সেটা কি? একদম। এবার কথা বলবো উত্তমবাবুর মামিমার সাথে। আমি উত্তম কুমারের মামিমা নিকুন মুখার্জি। আপনার স্মৃতিচারণায় উত্তম কুমার আজ জন্মদিন, আপনি মামিমা, একটুখানি কিছু বলুন। আমি তো ছোটবেলা থেকে দেখিনি, আমি বড় বয়স থেকে দেখেছি, যখন আমার বিয়ের পর থেকে দেখছি, তখন উনি বড় হওয়ারই বিয়ে হয়ে গেছে আমার বিয়ের এক বছর আগে। ওই ওদের বাড়ি যাতায়াত করতাম, আমার মামার বাড়ি আর ওদের বাড়ি খুব কাছাকাছি। তখন তো চাকরি করতো, তখন তো সিনেমা করতো না, আমার যখন বিয়ে হয় তখন চাকরি করতো, সিনেমা করতো।
ওই কারে সকালবেলায় যেতেও আমরাও রাত্রিবেলা ও আমায় এসে পৌঁছে দিয়ে যেত বাড়িতে। তারপরে গৌরীর সঙ্গে একসঙ্গে আমরা সিনেমা গেছি, এ করেছি, এসব বাড়িতে তখন হতো, তখন ও সিনেমা করতো না। তারপরে হঠাৎ মাসখানি না এরকম অফিসে আসছে না, তখন ও মেজোমা ডেকে পাঠালো, বললে যে কী রে অফিস যাচ্ছিস না, কী ব্যাপার? বললে এসে মেজোমা এবার আমি পুরোপুরি সিনেমা লাইনে চলে যাচ্ছি। তখন সহযাত্রী সিনেমার শুটিং হচ্ছে, ভারতী দেবী নায়িকা। তখন তার আগে অনেকগুলো হয়ে গেছে, সেরকম অত নাম হয়নি তখন, ওর কালে মানে বেরিয়েছে অত চলেনি তখন সিনেমাগুলো। তা সহযাত্রী সিনেমাটা করলো যখন, তখন ও চাকরি ছেড়ে দিল, তখন পুরোপুরি সিনেমা লাইনে চলে এলো। সিনেমা লাইনে আসতে তারপরে পরপর পরপর সব সিনেমা করতে আরম্ভ করলো। তারপরে বসু পরিবার করতে ওর একটু নাম হলো। বসু পরিবার করতে করতে তখন শ্যামলী থিয়েটার করতে আরম্ভ করলো। শ্যামলী থিয়েটারটা করতে আর খুব নামটা আরও ছড়িয়ে পড়লো, সাবিত্রী নায়িকা এতে কালে শ্যামলী থিয়েটারে আরও নায়ক ছিল, বড়ো বড়ো সব আর্টিস্টরাও ছিল, সরোজবালা দেবী ছিলেন, এইসব ওরা ছিল, মীর ভট্টাচার্য ছিল শ্যামলী থিয়েটারে, জহর গাঙ্গুলি ছিল, তখন সব বড়ো তখনকার দিনে আর্টিস্ট সব। তারপরে সিনেমা লাইনে একেবারে পুরোপুরি এসে গেল একেবারে তখন। আর সুচিত্রার সঙ্গে তো প্রথম বই সাড়ে চুয়াত্তর, সুচিত্রার সঙ্গে সাড়ে চুয়াত্তর প্রথম। সুচিত্রা দেবীকে কি ভালোবাসতেন সেরকম কিছু আপনি? না না, ওরকম কিছু ছিল না, বাইরে এরকম কিছু, ওরা বাইরের অনেক কিছু রটায়। অবশ্যই সে সাবিত্রীর সঙ্গে অনেক রটিয়েছিল যখন শ্যামলী থিয়েটার হয়, কেন সাবিত্রী প্রথম গাড়ি কেন, ও তখন গাড়ি কেনি, ওর গাড়িতেই ড্রাইভিং শিখেছে সাবিত্রী গাড়িতে, অনেক রকম লোকে রটিয়েছে। তখন ও কাগজে লিখেছিল যদি ছোট বোন গাড়ি কিনে থাকে তাহলে আমি কি গাড়ি দিয়ে ড্রাইভিং শিখতে পারি না, আমার তো ছোট বোন, এইরকম সব লিখেছে। কেউ ভালো কাজ করলে তো অনেক বদনাম হয়, দেখেছিলেন বিদ্যাসাগর কত ভালো কাজ করেছিল, কত অপমান, কত লাঞ্ছনা করে, সেই রকম এও তাই, ওরকম ওর কোনো এ ছিল। লোকে সুচিতার সঙ্গে অনেক কিছুই বলেছে, লোকে রটিয়েছে, কিন্তু ওরকম ও ছিল না, ও ঠিক নিজের বোনের মতন দেখতো সবাইকে। আপনার পছন্দের সিনেমা একটুখানি জানতে চাইব, আপনার পছন্দের? ও সবই ভালো। এবার আসবো পারিবারিক বিষয়, আপনি তো পরিবারের একজন মানুষ, আপনার সাথে ঠিক কিভাবে আপনাদের সাথে কথা বলতো এই স্মৃতিচারণা? যেমন সিনেমায় ন্যাচারাল ওর অভিনয় করছে বলে যে কালে ও বাড়িতে যে অভিনয় হবে সেরকম না, ও বাড়িতেও যেমন বাইরেও সেরকম একই, মেলামেশা আমাদের সঙ্গে খুবই ভালো ছিল। আচ্ছা, পাড়ায় কি উনি অভিনয় জগতে যাওয়ার পর পাড়ায় উনি কি যেতেন, যাওয়া আসা হতো পাড়ায়, পাড়ায় উনি কি সচরাচর দেখা যেত ওনাকে পাড়াতে? বাড়িতে ওখানে তো অত কেউ লোক দেখতো না, মানে ভবানীপুরের বাড়ি না, না ওখানে অত লোকের ভিড় নেই অত। আপনাদের এই বাড়ির সাথেই বেশি সম্পর্ক? এই বাড়ি আসতো যখন খুব ভিড় হতো বাবা, লোকে যে এত ভিড় করতো কেউ, কিন্তু ওদের নিজেদের বাড়িতে যাতায়াত করতে অত ভিড় ছিল না, একদম না, ওখানে অত ভিড় ছিল না। কিন্তু ওই যে একবার ওখানে আমরা গেলে মমানীপুরে বাড়িতে গেছি, আমার একজন আত্মীয়র বাড়ি যাচ্ছি, যেতে যেতে আসছি যখন এই যে বন্যার টানে সব বেরিয়েছিল, সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে সবাই, মানে কেউ বাঁচছিল না তখন, উত্তমেও সে কী ভিড়। তখন সত্যজিৎ রায় বললে বাবা তুমি চলে যাও, বাড়ি যাও, বাড়ি যাও, আর তোমাকে দরকার নেই বাবা, আমাদের ভিড়েতে আমরা এগোতে পারছি না। তখন খুব ভিড় হয়েছিল, এখানেও তো বন্যার টানে যখন এসেছিলো প্রচণ্ড ভিড় হয়েছিল, ওরে বাবা প্রচণ্ড, আমাদের বাড়ি ঢুকতেই পারলো না, বড় রাস্তা দিয়ে করে সব ছিল। আজও কি আপনি উত্তমবাবু সিনেমা তো দেখেনি? হ্যাঁ, আজকাল আর সিনেমা হলে যেতে পারি না, হল না এখন তো টিভিতে, টিভিতে হলে দেখি না, দেখার কি আছে। আপনার সাথে ওনার যে মানে আপনি তো যেহেতু অনেকটা বয়স, না না ও আমার চেয়ে অনেক বড়। আচ্ছা, আমি অনেক ছোট হচ্ছি, ও আর গৌরী আর আমি এক বয়সই ছিল, ও আমার চেয়ে অনেক বড়, আমার সঙ্গে ও কারো আমাকে ওই জন্য সেজ মাইমা বলতো না, বলতো ধুস তুমি এই কুচকে মেয়ে, তোমাকে কি সেজ মাইমা বলবো, আমরা যতটুকু জানি আপনি বন্ধুর মতো ছিল। হ্যাঁ, বন্ধুর মতনই ছিল ও, সেজ মামা এলে তখন আবার অন্যরকম কথা হতো, আমি একলা থাকলে আমাদের সঙ্গে ও ইয়ার্কি ঠাট্টা এ হো সব হচ্ছে,
যদি যদি কিছু তখনকার দিনের কথা আপনি শেয়ার করতে চান। কি কি বলবো বলুন, তখনকার দিনের কি কথা, কোনো একটা স্মৃতি যদি শেয়ার করতে চান দর্শকদের সামনে করতে পারেন। আমাকে নিয়ে যেত রাত্রিবেলায় যখন ফিরতুম, একটা দোকানে হয়তো দেখলো যে কালে এখানে মিষ্টি হচ্ছে রসগোল্লা, বলে সেজমি রসগোল্লা খাবে নাকি, গরম গরম রসগোল্লা হচ্ছে, এটা সেজমি বলে ডাকতো। হ্যাঁ, আমাকে সেজমি বলে ডাকতো। গৌরী বললে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গরম গরম রসগোল্লা ভাঁড়ে করে খেতে খেতে চলে যাই। সেই নিয়ে গাড়ি, কী হাসি কী আনন্দ, আমাদের এখানে তেলে ভাজা খুব ভালোবাসত। এখানে আমাদের একটা দোকানের যে দোকানদার ছিল তার নাম নাথ ছিল, এখানে এলেই বলতো সেজমি নাথর দোকানের ডাল বড়া নিয়ে এসো খাবো, আর হরিমল্লিকের দোকানে মনোহরা সন্দেশ ওইটাও খেতে খুব ভালোবাসতো, নিয়ে আসতো। আমার ও বলে রাখতো এই দুর্গাপুজোর সময় আমাদের বাড়িতে দুর্গাপুজো হতো, ও সব বন্ধু বান্ধব নিয়ে আসতো শুটিং করার লোকেরা, ওই দেবেশ দাস, বিশু দাসগুপ্ত, আলো সরকার, তারপরে আরও সব প্রডিউসারদের অনেক নাম ঠিক মনে নেই, সব আসতো এই ঘরে বসতে। এই ঘরটা তখন বড় ছিল, এটা পার্টিশান ছিল না, এটা আমাদের পার্টিশান পরে করেছি, এটা বড় লম্বা ঘর ছিল, এখানে কার্পেট পাতা হতো, এইখানে সব ওরা তাস খেলছে, এখেছে ওই সব মিষ্টি আসছে, তেলে ভাজা আসছে, চা হচ্ছে, এইসব খুব আনন্দ হতো। আজ তো ওনার জন্মদিন, দর্শকদের কি বলতে চাইবেন ওনার জন্মদিন উপলক্ষে? আমরা কি বলবো, আর কিছু বলার ভাষা নেই, অল্প বয়সে চলে গেছে, এরমভাবে চলে যাবে আমরা ভাবতে পারি না। আর ওদের বাড়ির ছেলেদের সবাইই খুব আয়ু কম, একমাত্র তরুণই বেশি দিন বেঁচে ছিল 80 বছর, নাহলে ওদের বাড়ি সবাই জাঠুতো খুড়তুতো কাকা এরা সবাই, ওর বাবাও অল্প বয়সে মারা গেছে, বাবা যে খুব যে বেশি বয়সে মারা গেছে তাও না, বংশ পরম্পরায় দেখতে গেলে এরকম একটা ব্যাপার আছে। সব হার্ট অ্যাটাক। ওর খুড়তুতো দুই ভাই ছিল, দুজনেই 3 মাসের আড়াআড়ি মারা গেল দুই ভাই, সব হার্ট অ্যাটাক ওদের বাড়ি। ওর ছেলেও তো অল্প বয়সে মারা গেল, সেও হার্ট অ্যাটাক, গৌতম, সেও তো 54 বছর বয়সে মারা গেল, হয়েছিল ক্যান্সার, ক্যান্সারে মরে গেল না, হার্ট অ্যাটাক করে মারা গেল। ওদের বাড়ি বংশ পরায়ণ, ওর মেজো ভাইও হার্ট অ্যাটাক করে মারা গেছে, ও বেশি দিন বয়সও মারা যায়, সব অল্প বয়সে সব মারা গেছে। ভবানীপুরের বাড়িতে কি এখনও যাওয়া আসা হয়? না, এখন আর আমি আর ভবানীপুরে ওদের বাড়ি যাই না, আমার মেজো ননদ মারা যাওয়ার পর আর যাতায়াত করি না। আর এখন দেখুন ওদের পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে, আমাদের পরিবেশটা একটু আমাদের সঙ্গে ওদের ঠিক খাপ খাবে না, ওরা এখন ইয়ং জেনারেশন, ওদের আদব কায়দা অন্যরকম, আমাদের এখন আদব কায়দা আগেকার মতো সেরকম ওদের সঙ্গে আমাদের ঠিক মিল খায় না, আর যাইও না এখন, আমার যেতেও পারি না এখন, আমি তো ভবানীপুরে মামার বাড়িও যেতে পারি না, আগে আগে গেলে ওখানে যেতুম, আমার ননদ যতদিন বেঁচে ছিল যেতুম, দেখা করতুম করতুম, আর ননদ মরে গেছে, এখন ওরা সব ওই নাতনি ফাতনিরা রয়েছে রয়েছে, ওরা বলে সে দিদা তুমি আসবে তুমি আসবে এখানে এলে, আর ওখানেও যাওয়া হয় না, আর তারপরে এই করোনা, হ্যাঁ, বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে, বাড়ি থেকে কোনো জায়গায় বেরোনো যাচ্ছে না, তাই তো মামার বাড়ি সব মামারা বলে আসিস না, কী করে যাবো এই করোনার জন্যে, যাতায়াত করার তো খুব মুশকিল, ওরাও আসতে পারে না মামার বাড়ির কেউ, আমরাও যেতে পারি না। আমরা সকলেই জানি বাংলার গর্ব, বাঙালির গর্ব উত্তমবাবু। এবার আর কয়েকদিন পরেই কিন্তু দুর্গাপুজো, দুর্গাপুজোর সাথে যদি উত্তমবাবুর কিছু স্মৃতি আপনি। হ্যাঁ, দুর্গাপুজোর সময় আসতো এখানে, পুজোর সময় অঞ্জলি দিত, সারাদিন থাকতো, সেই রাত্রিতে যেত, সকালবেলা আসতো 8টা নাগাদ, টান টান করে একেবারে করে এখানে সে অঞ্জলি টঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া দুবেলা করে টোরে সেই রাত্রি। উনি কী খেতে ভালোবাসতেন একটুখানি? কী না খেতে ভালোবাসে, কই মাছের ঝাল টক দুপিট সে ভালো, মাগুর মাছের ডালনা ভালোবাসত, পোনা মাছ বেশ চর্বিওয়ালা পোনা মাছ সেও বেশ মাকো মাকো করে কালিয়া সেও ভালোবাসে, তারপরে মাংস আবার ও ভেড়ার মাংস খেতে বেশি ভালোবাসে, তাই ভেড়ার মাংস, হ্যাঁ বলতো সেজ মামা নিউ মার্কেটে ভেড়ার মাংস পাওয়া যায়, এনে বেশ কষা করে রাখবে, লুচি দিয়ে খাবো, আর মিষ্টি তো আপনি বললেন, মিষ্টি হয়তো, আর খেতে সব রকমই ভালোবাসতো,
আর এমনি আমুদ্রীয় ছিল খুব হই হুল্লো। এখানে এলে মামাতে মনেদের সঙ্গে হই হুল্লোর গান বাজনা একেবারে মাতিয়ে রাখতো, খুব একেবারে আনন্দ হতো। আর এই শ্যামলী থিয়েটার যখন করতো বলতো রবিবার আসবো না, শনিবার শনিবার প্রতি শনিবারে এখানে আসবে, এসে মামাতো বোনেদের সঙ্গে হুল্লোড় করবে, গান বাজনা করে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে যাবে। বলে রবিবারে দুটো শো থাকে তো শরীরে কুলোয় না, শনিবার একটা শো থাকে এখানে চলে আসবে, একেবারে বাঁধা প্রতি শনিবারই এখানে আসবে, শো করেই চলে এলো। বলে ওখানে এক সেকেন্ড দাঁড়াতো না, এইরকম অবস্থা, মামার বাড়ি আসবেই একেবারে। উত্তমবাবুর অনেক হিট হিট গান রয়েছে, আপনার পছন্দের একটা হিট গান? আমার হিট গানগুলো সাপমোচন। আচ্ছা, সাপমোচনের গান যা ও মন অসাধারণ গান, মন ভুলিয়ে দেয়। আর এই হেমন্ত একটা গান যদি একটুখানি, না না আমি গান ফান করতে পারি না বাবা। আচ্ছা কোন গানটা ভালো লাগে একটুখানি যদি লাইনটা বলেন, কোন গানের লাইনটা একটুখানি বলুন। বসে থাকি পথচে ওই গানটা খুব ভালো লাগে, আজও সময় পেলে তো শোনেন। হ্যাঁ হেমন্তকে আমাদের খুবই ভালো লাগে, আমার হেমন্ত সন্ধ্যা প্রিয় শিল্পী। এমনকি শোনা যায় যে উত্তমবাবুর কণ্ঠে হেমন্ত মুখার্জির গান মানে এর মানে একটা অ্যাটাচ মানে বোঝাই যেত না, না তাই না? ওর গলাও ওই রকম ধরনেরই ছিল, একদম মানে এরকম টাইপেরই গলা। আর হেমন্তর সঙ্গে আমাদের খুব জানাশোনা, আমাদের মামার বাড়ির পাশেই হেমন্তর অফিস ছিল, আর ওখানে ছোটবেলা থেকেই ওদের বাড়ি আসা যাওয়া ছিল। হেমন্ত আমাদের একেবারে ওই জন্যে ছোটোবেলা থেকে আমরা হেমন্ত ভক্ত করছি, গানেতে হেমন্ত আর কালে নায়ক বলতে বাঙালির গর্ব একদম। বাঙালি মানেই কিন্তু আমরা জানি সুরে বাঙালি, অভিনয়ে বাঙালি, বাঙালি আবার সাহিত্যেও বাঙালি, সাহিত্যেও বাঙালি। এই জিনিসটা নিয়ে আপনি বাঙালি সত্যজিৎ রায় বাঙালি কম একদম, সাহিত্যিকে সিনেমায় সব দিকে ওইরকম লোক মানুষ জন্মাবে না একদম। আমরা বাঙালিরা এর জন্য অনেক গর্বিত। হ্যাঁ বাঙালিরা গর্বিত না, রবীন্দ্রনাথ, মাইকেল, এই কালে বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, বাঙালিরাই তো বেশি। স্বাধীনতার লড়াইটাও কিন্তু বাঙালিরাই করেছে, কটা অবাঙালি আছে শেষকালে, এখন অবাঙালি ঢুকে বলছে আমরা স্বাধীনতা করেছি, কটা ছিল তখন, সবই তো বাঙালি। এরকম উত্তমবাবুর উত্তমবাবুর মতো মানুষ যারা আছেন এরকম মানুষ আর জন্মাবে না অবশ্যই, তাই এই যে বাংলার ব্যবহার মানুষের সঙ্গে কোনোদিন ছোট বড় বলে দেখিনি, যে গরিব মানুষ তার সঙ্গে মিশবো না বড় লোকের সঙ্গে মিশবো সেরকম মনোভাব ছিল না, এত ভদ্র এত সে কাজের লোকেদের সঙ্গে শুধু সে কোনোদিন এরকমভাবে ব্যবহার করে, এত ভদ্র ছিল, এরকম মানুষ হবে না। উপশৃঙ্খল মেয়েদের ভালোবাসতো, ওই জন্য আমাকে খুব ভালোবাসতো। ও তো সেজবি কী সুন্দরভাবে থাকে দেখো, কী চমৎকার, এই যে লক্ষ্মী পুজো সব আসতো এর সঙ্গে গল্প করছে, ওর সঙ্গে গল্প করছে, কোনো অনেক অনেক আর্টিস্ট ফার্টিস্ট আসতো তো, আমি কোনোদিনই কারোর সঙ্গে ওরকম গল্প করতে যেত না, আমাদের একটু বাঁধো বাঁধো লাগতো, আমরা সেরকমভাবে ছোটো থেকে মানুষ হইনি তো। আমার দাদু খুব আমার মামার বাড়ির ছোটোবেলায় বাবা মারা গেছিলো বলে মামার বাড়ি থাকতো, দাদু খুব আমাদের সংযমে রাখতেন, আমরা কোনো দিন বাইরে বেরোতে পারতাম, পরিবার তো শেখায় মানুষকে। হ্যাঁ আমরা খুব এভাবে মানুষ হয়েছি, যার জন্যে সেই স্বভাবটা আমাদের থেকে গেছে, হট করে কারোর সঙ্গে গিয়ে গল্প করা এ করা আমাদের সেরকম ছিল। তাই বলতো সেদমি দেখো দেখিনি, এত তো লোক এসছে ওরা সব গল্প করছে ওদের সঙ্গে, সেদমি দেখো ঠিক মেয়ে মহলে বসে আছে, এখানে এসে যে গল্প করা এ করা, কিন্তু ওরও তো অল্প বয়স, ও তো এসে এখানে করে, আমাদের সেই স্বভাবটা ছিল একদম। এই জন্যই আপনি সেজমির থেকে বড় ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ ওই জন্যে খুব ভালোবাসত, ওই জন্য বলতো সেজমাইমার মতন ওই রকম প্রকৃতির মেয়ে খুব কম দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। এবার কথা বলবো উত্তম কুমারের মামাতো ভাইয়ের সাথে, চলো দেখে নিই উনি কি বলেন। নমস্কার, আমার নাম সঞ্জীব কুমার ভাইজি, আমি উত্তম কুমারের সেজমামার মেজর ছিল, অর্থাৎ আমি মামাতো ভাই। সঞ্জীববাবু, উত্তম কুমার মানেই হচ্ছে বাঙালির গর্ব, আমরা সবাই জানি, আপনার স্মৃতিচারণায় উত্তম কুমার একটু সংক্ষেপে। আমরা তো অনেক মানে বড় বয়স অব্দি দেখেছি, আমাদের তো দুর্গা পুজোর অষ্টমীর দিন মানে নিয়মিতই আসতেন, অষ্টমীর দিন আসবেনই দল বল নিয়ে মানে বন্ধু বান্ধব অর্থাৎ কিছু অভিনেতা অভিনেত্রী কিছু পরিচালক
তাদের নিয়ে আসতেন, আমাদের এই বড় ঘরে বসতেন, বসে খাওয়া দাওয়া, মনোয়ারা খেতে ভালোবাসতেন। হরিমল্লিকা তখন মনোয়ারা বিখ্যাত ছিল, আমার বাবাও সেই মনোয়ারা নিয়ে দিতেন, খেতেন খুব। তারা হই হই করতো, গান টান গাইতো, নিজে খুব ভালো গান গাইতে পারতো, মানে খুব একটা মানে কী বলবো, হই হই করতে করতে ভালোবাসতো। আমরা এরকম দেখেছি যে খুব সাধারণ, আমার তখন মনে হতো আমাদের বেশ ভালোই জ্ঞান হয়েছে স্কুলে বা প্রায় স্কুল শেষ করার মুখে। ভাবতাম যে এই লোকটা এরকম অভিনয় করে, কিন্তু যখন ব্যবহারিক জীবনে একটা মনেই হয় না যে লোকটা অভিনয় করতে পারে, ভিন্ন করতে হয়, ভিন্ন চরিত্রের মানুষ হতো। অন্যরা হতো সেই অভিনয় জগতে গিয়ে চরিত্র দেখি, আর সাধারণভাবে যেন আমাদের সেই কথাবার্তা বলে সেই চরিত্রটা মনে হয় একশো মেলাতে না খেতে হবে, অন্য টাইম মানে এরকম মিলে মানে আত্মীয় স্বজনদের সঙ্গে খুবই খোলা মেলায় মেলামেশা করতো, আর কোনো রকম যে মনে খেয়ে বিদ্বেষ এসব কোনো দিন এসব কথা বলতো না। এটা বেশ আনন্দের আনন্দ করতে ভালোবাসতো না, খাওয়া দাওয়া ভোজন রসিক ভোজন রসিক বলতে কি আছে, ভাজা খাওয়া নাই, মিষ্টি মিষ্টি খেতে ভালো, আর তেলে ভাজা খেতে ভালো, মিষ্টি আর তেলে ভাজা খেতে ভালো, খুব ভালোবাসত। আমাদের এখানে বিখ্যাত একজন দোকান ছিল তখনকার দিনে, মানে তেলে ভাজার দোকান, সেখানকার ডালবড়া বিখ্যাত ছিল। এই এলে ডালবড়া আর মনোহরা আসন খাবেনি, বাড়িটা লাগালে এনার বিক্রয় পুজোর সময় ওই অষ্টমীতে সারাদিন থেকে সন্ধ্যাবেলা আবার চলে একসাথে আড্ডা। আপনি তো তখন স্কুল সবে পাস করেছেন, না একসাথে আরও আমাদের চেয়ে বয়স অনেক বড় ছিল, সেই ধরনের আড্ডা আমাদের সঙ্গে মা করতো না। তবে জিজ্ঞেস করতো কী করছিস, কী করবি, কী পড়াশোনা হবে, কী করতে চাস, বা এমনি আমরা লক্ষ্মী পুজোর সময় যেতাম, যখন বাড়িতে দেখতাম যে মানে আড্ডা মারছে, আমরা এমন দেখেছি এমন মানে অনেক কথা মানে অবাক হয়ে যাবে সেটা, আমি এদিকে দেখেছি ঘরের মধ্যে নচিকেতা ঘোষ, শ্যামল মিত্র, অখিলবন্ধু ঘোষ, এরা সব একসঙ্গে বসে ক্যারাম খেলছি, সেইখানে আমরা বসে পাশে বসে দেখছি। তখন তো আমাদের অত আইডিয়া ছিল নচিকেতা ঘোষ এরা কী, শ্যামল মিত্র তো একটু আইডিয়া বাইডিয়া ছিল, ছোটো ছিল চোখের সামনে দেখছি যে এরা ক্যারাম খেলছে বসে, লক্ষ্মী খেতে শুধু উড়বেলা ক্যারাম খেলছে, এরকম এই সব দৃশ্য এখন লোকের কাছে বললে মনে হয় বলতে গল্প কথা, গল্প না গল্প সত্যি গেল, এরকম জিনিস দেখেছি। অখিলবন্ধু ঘোষকে বলছে ও তো না ওই দুটো গান গাও না, রেডিমেড গান গিয়ে দিল, একটু দুর্দান্ত গা, তখন অখিলবন্ধু ঘোষকে ছেঁড়া ফেরা মোটা সোটা, পরে যেমন বুড়ো বাজনে অখিলবন্ধু ঘোষকে রোগা দেখেছেন, উনি কিন্তু খুব স্বাস্থ্যবান লোক ছিল। এরকম দেখেছি লক্ষ্মী পুজোর সময় অনেক লোকজন আসতো, নানা রকমের লোকের সঙ্গে খুব হালকা মানে রসিকতা, হালকা চালে কথা। আচ্ছা কখন কি ভয় লাগতো কখনো, মানে এরকম কোনো ব্যাপার আছে যে মানে গম্ভীর মানুষ তো ছিলেন? না না বাড়ি বলছি তো আপনি সিনেমাতে তো অভিনয় আর বাড়ির যে সাধারণভাবে আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তার মধ্যে মূলত ভিন্ন চরিত্র, আচ্ছা মিলাতে না যেত না, মানে খুব খোলামেলা। এই আমার যে আত্মীয় দিদিরা এত বললো দুটো দুটো গান গাও না, গেয়ে দিল গান গেয়ে দিল, এই দেখ এই সিনেমা এই গানটা এসছে ভালো গান গাইতে পারে, অনেকে আর জানে না ভালো গান টান গাইতে, খুব ভালোবাসতো গান। আপনার প্রিয় ছবি ওনার? আমি কতগুলো ছবি অনেক দেখেছি, আমার মোটামুটি দেখা আছে, কিন্তু আমার মনে হয় বিচারক বেস্ট। আচ্ছা এবং বিচারক আমি এটা বলি, বিচারক করে আসছো আমাদের বাড়িতে এসেছিলো, তখন বই সিনেমা রিলিজ হয়নি, আমার বাবাকে বলেছিল সে মামা বিচারক দেখবে কেউ খুব আমি খুব ভালো করে অভিনয় করেছি, তা আমরা সেটা শুনে একটু আমি ইন্টারেস্টেড হলাম দেখি, সত্যি বিচারক দেখে আমার মনে হয়েছিল বিচারকের যে ভূমিকা অভিনয় করেছিলেন তো রোমান্টিক লো মানে রোমান্টিক হিরো, কিন্তু আপনি বিচারকও দেখবেন রোম্যান্সের কোনো ব্যাপার নেই, একটু অন্য টাইপ ছিল, যা আমার সত্যি এরা ভিন্ন স্বাদের একটা ক্লাসিক ধরনের ছবি আর কি, এটা আমার মনে হয় এটাই সেরা। পরে নায়ক আর সমকালীন যুগে নায়ক অত ভালো বই আর হয়নি আমার মতো, নায়ক চিড়িয়াখানার মতো অত ভালো বই আর দেখিনি। আচ্ছা আপনার উত্তমবাবুর সাথে অনেক জুটি আছে, আপনার সেরা জুটি মানে উত্তমবাবুর সাথে কাকে ভালো লাগে? আমার সাবিত্রী সঙ্গে খুব ভালো। আচ্ছা সুচিত্রা, উত্তম সুচিত্রা একটা রোম্যান্টিক ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া যায় না, সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে রোম্যান্স ছাড়াও কিছু দেখবেন হালকা এই কৌতুক কৌতুক নানা রকম অভিনয় হয়েছে, সেই ধরনের অভিনয় আবার সুচিত্রা সেনের সঙ্গে হতো মূলত রোমান্টিক। আচ্ছা আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে আপনি একটু কৌতুক বেশি একটুখানি পছন্দ করেন। আমার এইটা একটু ভালো, মানুষের জীবনে তো কৌতুকটা হারিয়ে গেছে না, এখন তো জীবনটা মানুষ হয়ে গেছে মানে মেকানিক্যাল দেশ বিদেশ চতুর্দিকে, কিন্তু সেই কৌতুক আগেকার দিনে সেই কৌতুক অভিনেতাও নেই, আগেকার দেখুন দেখুন কত রকমের কৌতুক অভিনেতা ছিল মানুষের জীবনে, তাদের একটা মানে অন্যরকম জায়গা, ভানু ব্যানার্জি জওয়ার রায় এখানে সেই মানে সেই ধরনের তো এখনকার কাউকে দেখি না, আমরা যান্ত্রিক হয়ে গেছি বলতে, যান্ত্রিক
যন্ত্রের যুগে যান্ত্রিক হওয়া ঠিক, কিন্তু মানসিকতা যান্ত্রিক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। মানসিকতার মধ্যে আবার এইসবগুলো থাকার দরকার, কৌতুক একটু ভাব হালকা রস মানে থাকবে, তবেই তো মানুষ বাঁচবে। সে যুগের ছবি আর আজকের ছবি, আপনি আজকের ছবি কি দেখেন? আমি এখন তো সিনেমা দেখি না, হ্যাঁ আগের ছবি কিছু কিছু দেখেছি। আজকের ছবি অনেক ভালো ভালো ছবি হচ্ছে, যে এটা এটা বলা যাবে না আজকের ছবি খাবে খারাপ। সিগিত মুখার্জি বা আরও কমলেশ্বর মুখার্জি বা আরও কোন আরও কোনো নাম করা কিছু অভিনেতা এই পরিচালক আছেন, তারা যথেষ্টই ভালো ছবি করছেন। আর যুগের সঙ্গে তো ছবির ধ্যান ধারণা মানুষের পাল্টায়। এবার জানতে চাইব, মহানায়ক উত্তম কুমার এবং পরিবারের একজন সদস্য উত্তম কুমার, দুটোকে একটুখানি যদি ফারাক করি বা পার্থক্য করি, আপনার কাছে বিশ্লেষণটা কীভাবে হবে? একটা কথা বলি, ব্যবহারিক প্রফেশনাল পেশাদারি জগতে তিনি মহানায়ক, এটা তো অস্বীকার করা উচিত। নায়কের ওপরে নায়ক থাকে, আকাশের ওপর মহাকাশ, সেরকম ব্যাপার, বিদ্যালয়ের ওপরে বিশ্ববিদ্যালয়, সেরকম ব্যাপার, সেটা হচ্ছে তার পেশাদারিত্ব। আর যখন আত্মীয় স্বজনের মধ্যে সেটা কিন্তু উত্তম দা, কারোর কাছে উত্তম, যে যেমন বয়সে হয় আমাদের কাছে উত্তম দা, আবার যারা আমার বাবা টাবা নাম ধরেই ডাকত, সেরকম ব্যাপার। সেখানে কিন্তু একটা অন্যরকম ভিন্ন চরিত্রে ভিন্ন স্বাদের লোক, মানে অভিনয় জগতে যে মানে কৃত্রিমতা ইত্যাদি ইত্যাদি, সেটা আবার যখন সাংসারিক জীবনে আসতো বোঝা যেত না, একদম ন্যাচারাল ছিল, একদমই সাধারণ, খুবই সাধারণ। এবং ছেলের বিয়ের সময়ও দেখেছি, মানে মানে অত্যন্ত মানে ঘর বাঙালি, মানে পুরো বাঙালিত্ব যাকে বলে ছেলের বিবাহ, এটা আমি দেখে অবাক হয়ে গেছি যে এত বাঙালিত্ব। এমনকি মানে ছেলের বিবাহ তো একটা মিষ্টি করেছিল যেটা এই যুগে আর হয় না, দরবেশ ওরা বলে এটা একটা বাঙালি, একটা ঐতিহ্য আমি রাখলাম, বাঙালিত্ব বোধটা বিরাট ছিল। বিভিন্ন ছবিতে বা পোস্টারে আমরা দেখেছি উনি পাঞ্জাবি পরে আছেন, পাঞ্জাবি তো অবশ্যই পরেন, ধুতি পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরতে খুবই ভালোবাসতেন। আর আমি যখন দেখেছি যত আবার মানে সামাজিক অনুষ্ঠানে কোনোদিন যে প্যান্ট পরে গেঞ্জি পরে কোনো জায়গায় দেখিনি, এবং বাড়িতেও যখন আসতেন আমরা দেখেছি মেজি মেজি আসছেন বসে আছে ওই পাজামা পাঞ্জাবি, খুব ধুতি পাঞ্জাবি পরতে অত্যন্ত ভালোবাসতেন। বললাম না একটা বাঙালিত্ব মানে ভাবটা ভীষণভাবে প্রকট ছিল, এবং দেখবেন বেশিরভাগ অভিনয় জীবনে দেখবেন এই ধুতি পাঞ্জাবি পরেই অভিনয়। ব্যক্তিগতভাবে খুব হৃদয়ে স্পর্শ করে এমন কোনো ঘটনা যদি শেয়ার করেন আমাদের সাথে? দেখেছি যে মাকে খুব ইয়ে করতেন, মানে আমার পিসিমাকে ভীষণভাবে করতেন, আমার আর একটা পিসিমা ছিলেন ওনার মাসি, মানে এদেরকে খুব শ্রদ্ধা করতেন, মানে বয়স্কদের যাদের একটি এই যারা একটু পিছিয়ে পড়া আত্মীয় স্বজনের মধ্যে আছিল তাদেরকেও বেশ যাতে তাদের মানে প্রতি মনোভাবটা উদার ছিল। আচ্ছা, ওনার নাম হচ্ছে অরুণ কুমার চ্যাটার্জি আমরা জানি, এই যে অরুণ কুমার চ্যাটার্জি থেকে উত্তম কুমার হওয়ার কাহিনী, হ্যাঁ এই ব্যাপারে একটুখানি কিছু বলুন। এটা আমি বলতে পারবো না, ব্যাপারটা হচ্ছে ওর ডাক নাম উত্তম, আমরা শুনেছি আমাদের আমার নাকি ঠাকুরদার নাম রেখেছিলেন উত্তম। এখন চাকরি জীবনে অরুণ কুমার চ্যাটার্জি ছিলেন, পূর্তমেশনের চাকরি যখন করতেন, কিন্তু যখন অভিনয় করতে এলেন তখন এই নামটা নিয়েছিলেন, কী কারণে নিয়েছিলেন সেটা আমরা তো বলতে পারবো না, যেহেতু এই নামটাতেই সাইন করে গেলেন এইটাই নাম হয়ে গেল। মানে বাড়িতেও আপনারা অরুণদা বলে ডাকতেন না, উত্তমদা বলেই ডাকতেন? অরুণ তো ভালো না, হ্যাঁ ভালো, অরুণ বরুণ তরুণ, মানে বরুণ হচ্ছে বড় ভাই, বরুণদা মানে মেজো ভাইয়ের নাম ছিল পিন্টুদা, আর ছোট ভাইয়ের নাম বুড়োদা, দেব তরুণ, ডাকনামেই ডাকতো, তিনজনকেই ডাকনামে সবাই ডাক। অনেক গান আছে উত্তমবাবুর মানে কণ্ঠে, হেমন্ত মুখার্জি থেকে শুরু করে অনেক গান আছে, আপনার প্রিয় গান, আপনার প্রিয় গান উত্তম কুমার অভিনীত? এখন তখন অনেক গানই প্রিয় বাঙালি, তখন মানে হেমন্ত মুখার্জি তো এক চিঠিয়া ওনার লিপে গান গাইতেন, প্রচুর গান আছে, সাত বছরের গানই আমার মনে হয় গানগুলোই, গানগুলো একা নয় একাধিক গানগুলোই আমার মনে হয় হৃদয় স্পর্শ করে। আজও যখন ওনার সিনেমা দেখেন তখন কিছু কি মনে মানে কিছু কি মনে হয় যে এই মানুষটা এমন একটা মানুষ ছিলেন যে আমার পরিবারের সদস্য, নিজেকে তো গর্ভবত হয়ই, এই ব্যাপারে কি বলবেন? না আরেক জিনিস বলি, গর্ভবত্ত হবে কেন, তখন তো বাংলার যে চলচ্চিত্র জগৎটাকে তো উনি ধরে রেখেছিলেন, এক বাংলায় বাঙালির বাংলা চলচ্চিত্রের যে একজন একজন নায়ক, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়েছিল একজন, এই নামের একজন নায়ক আছেন, এই নামের একজন অভিনেতা, এটা তো একটা বাংলার গর্বের বিষয় ছিল, গর্বের বিষয়, এবং বাংলার চলচ্চিত্রকে একটা অন্য জায়গায় মাত্রা পৌঁছে দিয়েছিলেন, এটা তো বললে অস্বীকার করার উপায় নেই। আর বাংলা চলচ্চিত্রে একটা জোয়ার ছিল ওই সময়, যে কোনো দুজনের জুটি উত্তম কুমারের বই এলে মানুষ খারাপ বই, হয়তো বইটা কমার্শিয়ালি ভালো হয়নি তবু লোকে যেত, তার মানে কি দর্শক যেত, তাতে হতো কি যে মানে চলচ্চিত্র জগতে ব্যবসায়িক বাণিজ্যিক যে এই ভাবটা সেটা তো ভালো হতো,
একটা কিন্তু বিরাট ব্যাপার, মানে বক্স অফিস কালেকশন কিন্তু বেশ ছিল, মারাত্মক মারাত্মক। এবং এর জন্য তো বাংলা একটা গর্বের ব্যাপার না, বাংলায় এমন একজন আছে যিনি যা বই গেলেই লোকে ছবি যায়, কেন দৌড়ে যায়, ধরে নিশ্চয়ই যায় তাকে একটা তার অভিনয় দেখার জন্য দক্ষতা কীরকম। বিকল্প মানুষ তো খুঁজে পাওয়া যায় না, আমি আমরা এটুকু জানি যে মহানায়ক মহানায়কই থাকে, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। না বিকল্প কেন, কেউ কারোর মতো হয় না, সেই যদি সেইভাবে বললে অন্য কাউকে ছোটও করা যায় না। আপনি যদি এই যুগে অনেক অভিনেতা অভিনেত্রী এসছে, তারা যথেষ্ট দক্ষ, তারা যথেষ্টই ভালো, কিন্তু তাই বলে এর ওনার সঙ্গে তুলনা করা বা তাকে ছোট করা করতে পারে, যে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, কেউ চিরস্থায়ী থেকে যায়, আবার কেউ হয়তো অতভাবে থাকতে পারে না মানুষের মনে, আস্তে আস্তে একটু ফেড হয়ে যায় একেবারে। উনি একটা বিরাট মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন, মানে বিশেষ করে যারা আর কি এই সিনেমা প্রেমিক মানুষ সেগুলো থাকবে, শুধু সিনেমা প্রেমী নয় বাঙালি আপামর বাঙালি ওনাকে। না আমি তো আগেই বলেছি বাঙালিত্বের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন, তিনি যেভাবে অভিনয় করেছেন ওই ওই ধুতি শার্ট বা ধুতি পাঞ্জাবির অভিনয় করা এখনকার কোনো বাংলা চলচ্চিত্রে দেখেন না, অতি আতিশয্য, মানে কসমেটিক যাকে বলে কসমেটিক এটাকে বেশি ইউজ করে, কিন্তু তখন তো ওইভাবে করে গেছেন, এই এটা তো বিরাট ব্যাপার আমাদের বাঙালিদের কাছে, এটা বিরাট গর্বের ব্যাপার যে বাঙালিত্বে ঘরানায় মহানায়কের জায়গায় পৌঁছেছে। 1980 সালের ঘটনা, হ্যাঁ কলকাতায় আমরা দেখেছি, আমাদের বাড়িতে তখন ফোন ছিল না, ফোন টোন এর তখন তো ফোন করার লোকের পাশ আমার পাশের বাড়ি ফোন এসেছিলো, বাবা তখন বেঁচে দুঃখ পেয়েছিলেন, খুব বেশি বয়সে তো মারা যাননি, আর দিয়ে 54 আর কি আর এখন কিছুই নয়। আমরা দেখেছিলাম যে কলকাতায় আমরা দেখি তখন তো আমাদের এরকম মানে দূরদর্শন এত চ্যানেল ফ্যানেল আসেনি, হয়তো হিসাবে হয়তো আরও বেশি প্রচার, অনেক বেশি প্রচার হতো, প্রচুর ভিড় হয়েছিল, সে তো না আরও ভিড় হতো, তার কারণ সেইভাবে তো প্রচার নেই, এখন খবরের কাগজে মানুষ দেখেছে করেছে, আর যদি টিভিতে দেখতো এই করতো বা ডেড বডিকে সাইতে রাখা হতো একদিন দুদিন, তাহলে হতো আরও গ্রামগঞ্জ থেকে আরও প্রচুর লোক আসতো, আরও মানে বিরাট ভিড় হতো। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, ধন্যবাদ। এই যে ছবিটা তোমরা দেখছো, এই যে উত্তম কুমার রয়েছে, ভালো করে দেখো, দিদিমা দাদামশাই সব মা সবাই আছে, এটা পুরো টোটাল ফ্যামিলির ছবি, মামার বাড়ির ফ্যামিলির ছবি, চার মামা দিদিমা দাদামশাই মা মাসি, এটা দাদামশাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা দিদিমা, আচ্ছা আর এটা হচ্ছে বড় মামা, আচ্ছা এই মেজ মামা, এই সেজ মামা, এই ছোট মামা, এই মা, এই মাসি, এই উত্তম, এই হচ্ছে মেজ ভাই বরুণ, আচ্ছা আর এই তরুণ, আচ্ছা ওদের তিন নাম হচ্ছে অরুণ বরুণ তরুণ, তিন ভাইয়ের নাম, হ্যাঁ আচ্ছা, আর এটা ওর মা আর এটা ছোট মাসি, ওরা চার বোন চার ভাই মামারা। এই বাড়ির পরতে পরতে লুকিয়ে রয়েছে অনেক 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 ইতিহাস। এই যে ঘরটা দেখছো, এই ঘরেই জন্ম হয়েছিল উত্তম কুমারের। এই যে ছবিটা দেখছো, উত্তম কুমারের দাদামশাই এবং দিদিমা, এটা গৌরীশঙ্কর মুখোপাধ্যায় উত্তম কুমারের মামা, মেজ মামা উনি, ওনার জন্যই কিন্তু উত্তম কুমারের চাকরি হয়েছিলেন। উত্তম কুমারের মেজ মামিমা, উত্তম কুমারের মেজ মামার ছেলে মামাতো ভাই সমর মুখোপাধ্যায়,
অনেক ইতিহাস জানতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম উত্তম কুমারের, সেজো মামি থেকে শুরু করে আরও অনেকের সাথে কথা বললাম, তোমরাও দেখলে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, কেননা এই ধরনের কন্টেন্ট, এই ধরনের ব্লগ আগামী দিনে আরও আসছে। আর আমার সাথে যদি সরাসরি তোমরা কথা বলতে চাও তাহলে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো। কী কী ভিডিও তোমরা চাও আগামী দিনে সে ব্যাপারেও তুমি সাজেস্ট করতে পারো, আমাকে মেসেজ করে সাজেস্ট করতে পারো। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। টাটা।